I am your raja, chal hata hata hata, ye shab mein dil ko tha, sun dil ki rani, don't be funny, I am your
আমাকে।
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাকে একজন প্রশ্ন করেছে যে তার অ্যাডসেন্সে $90 মতো জমে আছে, তার চ্যানেলটি হঠাৎই ডিমনিটাইজ হয়ে যায়। এবার বলছে যে আমি যদি আবার চ্যানেলটি আমার মনিটাইজ হয় তাহলে সেই $90 কি আমি পাবো। তিনি এই প্রশ্ন করেছেন যে তার $90 কি ফেরত পাবে কি না। দেখুন, আপনি $90 ফেরত পাবেন যখন আপনার চ্যানেলটি আবার মনিটাইজ হবে, তখন ওই $90 পর থেকে আবার আপনার $100 পর্যন্ত কাউন্ট হবে। যখনই আপনার $100 কমপ্লিট হয়ে যাবে তখনই আপনাকে ইউটিউব সেই টাকাটি পুরো আপনাকে ফেরত দিয়ে দেবে। ইউটিউব কোনো সময় টাকা মারে না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার পরপর 3 থেকে 4টে আপনাদের বাংলা সুপারহিট গান শোনালাম, প্যারে লাল ডে, তাছাড়া আরও কিছু গান আছে যেগুলো খুবই জনপ্রিয়। তাছাড়া সেই গানের সাথে আমি আপনাদের কিছু ফুলের দৃশ্য দেখাবো। এই যে দেখুন ফুলগুলো, অসাধারণ কিছু জবা ফুল টাইপের ফুল। আমি গিয়েছিলাম একটু ভিডিও তুলতে। আপনারা তো জানেন যে গানের সাথে আমি কিছু ভিডিও সবসময়ের জন্য দেখিয়ে থাকি, তাই আজকে আমি কিছু নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন, আপনাদের ভালো লাগবে। জবা ফুল ঠিক না, এটা কোন ধরনের ফুল? জবা ফুল টাইপেরই। আর এখন বর্তমানে দেখবেন নার্সারিতে বেশিরভাগ জায়গায় দেখবেন বিভিন্ন প্রজাতির জবা ফুল দেখা যায়। বিভিন্ন প্রজাতির, সে লাল হোক, সবুজ হোক, কিংবা ইয়েলো হোক, তাছাড়া বেগুনি কালারের, বিভিন্ন কালারের, কত রকম কালারের, কত রকম ডিজাইনের যে জবা ফুল আছে সেটা না দেখলে বোঝা যায় না। আজকে আমি তেমনই কিছু ফুল আপনাদের দেখা চাই যে দেখুন আমি একটু ঘুরিয়ে নিচ্ছি সামনে, তারপর দেখতে থাকুন। ফুলগুলো অসাধারণ দেখতে, অসাধারণ খুবই, কিন্তু সঠিক জানি না এইগুলো কী নাম এই ফুলের। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এইগুলো কোন ধরনের জবা ফুল, অবশ্যই বলবেন। আজকে আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক কীভাবে দেবেন। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে দাদা কপিরাইট স্ট্রাইক কীভাবে দেওয়া যায়। কপিরাইট স্ট্রাইক দেওয়া যায়, কপিরাইট ম্যাচ টুল আছে ইউটিউবেরই একটি সেটিংস, সেখানে আপনাকে দেখিয়ে দেবে যে কে কে আপনার কোন ভিডিও ব্যবহার করেছে, কতটুকু ব্যবহার করেছে, কত অংশ, সব কিছু দেখিয়ে দেবে। চ্যানেলের নাম কি, কত সময় ধরে সেই ভিডিওটি চলেছে, সব কিছু ডিটেলস দেখিয়ে দেবে ইউটিউবের যে ম্যাচ টুল আছে, কপিরাইট ম্যাচ টুল। সেখানে আপনি গিয়ে চেক করতে পারেন যে আপনার কে কে ইউজ করেছে আপনার ভিডিও। তাছাড়া আর এক রকমভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে ডাইরেক্ট। একটিভাবে কপিরাইট স্ট্রাইক দেওয়া যায়, সেটা হচ্ছে ইউটিউবে ম্যাচ টুলে গিয়ে সেখানে চেক করে দেখবেন কে কে আপনার ভিডিও ইউজ করেছে। তারপরে আরেকটি আছে, সেটা হচ্ছে ডাইরেক্ট, একেবারে সরাসরি ডাইরেক্ট আপনি দিতে পারেন। কিন্তু খেয়াল রাখতে হবে, কাউকে কপিরাইট স্ট্রাইক দিতে গেলে আপনার অনেক কিছু প্রয়োজন পড়ে, আপনার অনেক ডাটা লাগবে। তাছাড়া ডাটা বলতে মানে বায়োডাটা, তাছাড়া আরও কিছু, আপনি যে ভিডিওটা কপিরাইট ক্লেম দেবেন সেই ভিডিওর ইউআরএল লাগবে, যে সেই ভিডিও আপনার কি না, আপনার নিজের ভিডিও ইউআরএল দিতে হবে, চ্যানেলের ইউআরএল দিতে হবে, অনেক কিছু দিয়ে তারপরে আপনার কপিরাইট স্ট্রাইক দিতে হবে। আর যদি আপনি ফেক কপিরাইট স্ট্রাইক দেন, দেখা গেল ইউটিউব যখন চেক করে দেখবে যে না আপনি ভুল, তাহলে আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। আর কপিরাইট স্ট্রাইক দেওয়ার সময় ওখানে অনেক রকম পদ্ধতি আছে। ধরুন আপনি শুধু যদি চান যে কপিরাইট স্ট্রাইক দেবো না, শুধু ভিডিওটা ডিলিট করে দেবে, তাহলে ইউটিউব আপনার ভিডিওটি যে ডাউনলোড করেছে সেখান থেকে ডাউনলোড ডিলিট করে দেবে। আর আপনি যদি মনে করেন যে ভিডিও ডিলিটও হবে এবং কপিরাইট স্ট্রাইক হবে, তাকে একটা পানিশমেন্ট দেওয়া দরকার, ইউটিউব সেটাও করবে। যদি সত্যি আপনার ভিডিও সে ডাউনলোড করে থাকে বা ডাউনলোড করে আপনার চ্যানেলে যদি আপলোড দিয়ে থাকে। আর
আর যদি মনে করেন যে না, তার সাথে আমি কন্ট্যাক্ট, সে আমার সাথে কন্ট্যাক্ট করুক, আমি ইমেল নাম্বার দিয়ে দেবো, সে আমার সাথে কন্ট্যাক্ট করবে, তারপর যা হওয়ার হবে সেই ব্যবস্থা ওখানে আছে। আপনি ইমেল নাম্বার দেবেন, ইউটিউব তাকে ইমেল নাম্বার দিয়ে দেবে আপনার, এবার সে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, তারপরে যা সিদ্ধান্ত নেবার নেবেন। অনেক রকম পদ্ধতি আছে যদি কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়। এক, সরাসরি দিতে পারেন, আর এক হচ্ছে ইউটিউব ম্যাচ টুলে গিয়ে কপিরাইট স্ট্রাইকের যে ম্যাচ টুল আছে ওখান থেকে দেখবেন, তারপরে আপনি কপিরাইট স্ট্রাইক দিতে পারেন। কিন্তু সবসময় যেন মনে রাখবেন কপিরাইট স্ট্রাইকটি জেনুইন হতে হবে, সত্যিকারই আপনার ভিডিও হতে হবে। আপনার ভিডিও যদি না হয়, আর যদি ইউটিউব চেক করে দেখে যে আপনার ভিডিও না, আপনি ফলস কিছু অ্যালিগেশন লাগাচ্ছেন, তখন ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট করে দিতে বাধ্য হবে, এটা অবশ্যই মনে রাখবেন। যদিও ফেক কপিরাইট স্ট্রাইক এখনও কেউ দেয় না, তবে আমি সাজেস্ট করব কোনো সময় কোনো চ্যানেলকে কপিরাইট স্ট্রাইক দেওয়া ঠিক নয়। আপনি ওয়ার্নিং দিয়ে দেন যে আমার ভিডিও ডাউনলোড করবেন না, আপনি যে ডাউনলোড করে তা সে ডিলিট করে দাও, সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবেও সবাই। কিন্তু একটি চ্যানেলকে ডিলিট করে দিয়ে তাতে আমার কী লাভ হবে, আপনারই বা কী লাভ হবে? আপনি এসছেন ইউটিউবে পয়সা ইনকাম করতে, সেও এসছে ইউটিউবে পয়সা ইনকাম করতে, হয়তো সে আপনার কোনো ম্যাটেরিয়াল সে আপনাকে ডাউনলোড করে নিয়েছে, তার জন্য আপনি তাকে বলতে পারেন যে ডিলিট করে দাও। কিন্তু একটি চ্যানেল ডিলিট হয়ে যাক, তার পেটে লাথি মারা, এটা তো সঠিক নয়। অনেকেই আছেন যারা এগুলো করেন, খুব আনন্দ পায় করে, তাছাড়া অনেকে টাকার জন্য করে, যখন টাকা দেয় না তখন সেই চ্যানেলটি ডিলিট হয়ে যায়, কিন্তু তাদের কোনো মন মানসিকতা নেই, তাদের কিছু মানে নৈতিকতা নেই। একটি চ্যানেল ডিলিট করে দেওয়া, কেননা কারো চ্যানেল কারো পেটে লাথি মারা, এটা তো ঠিক নয়। আপনি ইনকাম করতে এসছেন, আপনি ইনকাম করছেন, আর একজন ইনকাম করতেছে, সেও ইনকাম করছে, দেখা গেল অনেক চ্যানেল আছে যেসব চ্যানেলের উপর নির্ভর করে অনেকের সংসার চলে। আর বর্তমানে ইউটিউবে যত ইউটিউবার আছে তারা সবাই ইউটিউবটাকে মেন পেশা হিসাবে নিয়েছে, তারা দেখা গেলো অনেকেই আদার্স কিছু করে না, তাদের ইউটিউবই সব, তাদের সংসার চলে সব কিছু। এইবার সেই চ্যানেলটি যদি ডিলিট করে দেওয়া হয়, তাহলে একটু তো মানবিকতা থাকা দরকার। যাদের মানবিকতা নেই তারাই সবসময়ের জন্য এই চ্যানেলগুলো ডিলিট করার জন্য কপিরাইট স্ট্রাইক দেয়। কিন্তু আপনার কোনো কিছু যদি কেউ ইউজ করে, আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না বা আমারও ক্ষতি হচ্ছে না, আপনি এক কাজ করতে পারেন, তাকে রিকোয়েস্ট করেন, সবাই এখন ডিসক্রিপশন বক্সে ইমেল নাম্বার দিয়ে দেয়, আপনি বলতে পারেন যে আপনার ভিডিওটি আমার ভাটি যেটা ডাউনলোড করেছেন আপনি ডিলিট করে দেন, ব্যাস ঝামেলা চুকে গেল। সেটা না করে অনেক ইউটিউবার আছেন যারা সরাসরি কপিরাইট স্ট্রাইক দেয়, আবার অনেকে দেন না, অনেকেই বলেন কোনো অসুবিধা নেই, ডাউনলোড করুন, কোনো ব্যাপার নেই। যেমন আমি বলি, আমার ভিডিও আপনারা ইচ্ছা খুশি মতো ডাউনলোড করুন, আমি কোনো সময় কাউকে কপিরাইট স্ট্রাইক কেন কোনো কিছুই বলবো না, আমার কোনো প্রবলেম নেই। প্রবলেমে যদি ইউটিউবে না হয় তাহলে আমার কোনো প্রবলেম নেই। আমি অনেক চ্যানেল দেখেছি যে চ্যানেলগুলো আমার ভিডিও সরাসরি ডাউনলোড করে তাদের চ্যানেলে রিআপলোড দিয়েছে, কি আমার তাতে কি ক্ষতি হয়েছে? আমি কেন তাকে কপিরাইট স্ট্রাইক দিতে যাব? আমার তো কোনো ক্ষতি হয়নি। সে যদি আমার ভিডিও ইউজ করে সে যদি দুটো পয়সা ইনকাম করতে চায়, করুক, তাতে কি যায় আসে? কিন্তু এই যে মানসিকতা, কিছু কিছু ইউটিউবার আছে যারা অনেক ইউটিউবার, শুধু কিছু কিছু না অনেক ইউটিউবার যারা এই কাজগুলো করে থাকেন, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, কোনো সময় কোনো চ্যানেলকে এই কপিরাইট স্ট্রাইক দেবেন না। আপনার কোনো যদি কিছু গান কিংবা কোনো ভিডিও কোনো ক্লিপ যদি কেউ ইউজ করে থাকে, তাকে আপনি বলতে পারেন যে ডিলিট করে দাও, আর নাহলে ইউটিউব ডিলিট করে দেবে, সেরকমও তো আছে। কেননা একটা কপিরাইট স্ট্রাইক দিতে গেলে অনেক কষ্ট করতে হয়, আপনি এত কষ্ট করে এত কিছু জোগাড় করে আপনি কপিরাইট স্ট্রাইক দিচ্ছেন, তার মানে আপনার কতটা মানে মানসিকতা খারাপ যে এত কিছু করে আপনি একটা চ্যানেলকে কপিরাইট স্ট্রাইক দিচ্ছেন। আমি সবসময় বলি সবাইকেই যে আমার যে কোনো কিছু আপনারা ডাউনলোড করুন, আমার দিক থেকে কোনো প্রবলেম নেই। আমি তো প্রায় আজকেও দেখলাম, আমি আজকেও কতগুলো চ্যানেল দেখলাম যাদের সেই ভিডিওগুলো
আমার ভিডিও, আমার ভয়েস নেই, আমার ভয়েসটা তারা বাদ দিয়ে দিয়েছে, কিন্তু ভিডিওটা আছে, ভিডিওটা আছে, গান সে থাকুক, গান তো আমার নয় কিন্তু ভিডিওটা আমার, আমি কোনো অসুবিধা আমার হয়নি, কেননা আমার তো তাতে কোনো অসুবিধা হচ্ছে না, তারা তারা ডাউনলোড করে আপলোড দিক না। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা আমার ভিডিও ডাউনলোড করুন, আপলোড দিন আপনাদের চ্যানেলে, কিন্তু ভিডিও দেবেন না। ভিডিও দিলে কি হয়, আপনাদেরই প্রবলেম হবে, ইউটিউব কিন্তু আপনাদের রিউজ কন্টেন্ট দিয়ে দেবে, রিউজ কন্টেন্ট হলে তখন কি হবে, আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে, বা আপনার চ্যানেল যদি মনিটাইজ না হয় তাহলে আবার মনিটাইজও হবে না। তাই কোনো সময় কারো ভিডিও সরাসরি ডাউনলোড করে নিজের চ্যানেলে আপলোড দেবেন না। গান নিতে পারেন, গান নিলে অসুবিধা হয় না, কিন্তু ভিডিওটা নিলে কিন্তু প্রবলেম হয়। যে যার ভিডিও নিচ্ছেন তার কোনো প্রবলেম হবে না, কিন্তু আপনার নিজের প্রবলেম হবে, রিউজ কন্টেন্ট আসবে। ইউটিউব সবাই জানেন যে রিউজ সব থেকে খারাপ জিনিস, রিউজের জন্য চ্যানেল অনেক কিছু হয়ে যায়। আমরা ইউটিউবে এসেছি, ইউটিউব থেকে টাকা কাজ করব, টাকা ইনকাম করব, ব্যাস। তাই সেটা যদি আপনার বন্ধ হয়ে যায় তাহলে আপনি আর ইউটিউব ফালতু করে কী লাভ হবে, তখন আপনার আবার নতুন চ্যানেল করতে হবে। তাই আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের এই ধরনের কোনো ভিডিও দেখতে চান কি না, বা এই যে আমি ফুলের দেখাচ্ছি এইসব নার্সারিতে আপনারা ভিজিট করতে চান কি না, যদি আপনারা এখানে আসতে চান, যদি ভিডিও শ্যুট করতে চান যে না আমরাও এই ধরনের ভিডিও শ্যুট করব, তাহলে চলে আসতে পারেন আমার এখানে, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের নিয়ে যাব, কিংবা এখানে এসে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে। এরকম অনেক স্পট আছে যেখানে খুব ভালো ভালো ভিডিও শ্যুট হয়, অনেক স্পট আছে দেখার মতো, সেখানে খুঁজে খুঁজে ভিডিও শ্যুটিং করতে পারবেন। আপনারা যদি কোনো রিলস তৈরি করেন বা সিনেমাটিক কোনো ছবি মানে ভিডিও শ্যুটিং করেন বিয়ে বাড়ির জন্য, সেগুলোরও এখানে অনেক জায়গা আছে, খুব ভালো ভালো স্পট আছে, আপনারা অবশ্যই আসতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান কি না, কোন ধরনের গান শুনতে চান, যে কোনো বিষয়ে যদি কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস করলে আমি সেই ধরনের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব, বা সেই ধরনের গান আপলোড দেওয়ার চেষ্টা করব, যদি আপনারা কমেন্টস করেন তবে আর শুনতে চান। আজকে তাই কথা বললাম যে ইউটিউবে কপিরাইট স্ট্রাইক দেওয়া নিয়ে, কী করে ইউটিউবে কপিরাইট স্ট্রাইক দিতে হয়, আর ইউটিউব থেকে কপিরাইট স্ট্রাইক দিলে চ্যানেলের কী অবস্থা হয়, সেই বিষয় নিয়ে যাবতীয় আলোচনা করলাম। তাই সবাইকে আবার বলবো, যারা কপিরাইট স্ট্রাইক দিচ্ছেন কোনো চ্যানেলকে, অনেকে আনন্দ পান কপিরাইট স্ট্রাইক দিয়ে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে কোনো চ্যানেলকে কোনো সময় কপিরাইট স্ট্রাইক দেবেন না। কপিরাইট স্ট্রাইক দিলে আপনারা সবাই জানেন যে ইউটিউবের কতটা ক্ষতি, কপিরাইট স্ট্রাইক যদি পরপর তিনটে আসে 90 দিনের মধ্যে তাহলে সেই চ্যানেলটি ডিলিট হয়ে যায়, ইউটিউব থেকে ডিলিট করে দেয়, আর সেই চ্যানেলটিকে রিকভারি করাও খুবই কষ্টসাধ্য ব্যাপার, করাও যায় না। তাই কপিরাইট স্ট্রাইক দিলে আপনারা বোঝেন যে আপনারা তো এতদিন কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা কন্টেন্ট তৈরি করছেন, আপনারা ইউটিউব থেকে ইনকাম করছেন, তাহলে এইবার তো আপনাদের বোঝা উচিত যে আমি যদি কপিরাইট স্ট্রাইক দিই, তারপরে যদি আবার কপিরাইট স্ট্রাইক পরপর দুটো তিনটে চলে আসে, তাহলে তো চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। আর ডিলিট হয়ে গেলে তাদের ইনকামও বন্ধ হয়ে যাবে। দেখা গেল ওই কন্টেন্ট ক্রিয়েটার ওই চ্যানেলের উপর তার সম্পূর্ণ জীবনযাপন করছে, সব কিছু নির্ভর করে তার ওই চ্যানেলের উপর, তার পারিবারিক ছেলেমেয়ের পড়াশোনা কিংবা মা বাবার দেখাশোনা সব কিছু এই চ্যানেলের উপর নির্ভর করে। এবার আপনি সেই চ্যানেলটিকে ডিলিট করে যদি দেন, তাহলে আপনার তো অবশ্যই একটু খারাপ লাগা উচিত যে না একটি চ্যানেল আমি কেন ডিলিট করব, সে কেননা তার উপরে সম্পূর্ণ নির্ভরশীল একটি পরিবার। এবং আমি দেখেছি কিছুদিন আগে একটি চ্যানেল ডিলিট হয়ে গেছে, ইউটিউব ডিলিট করে দিয়েছে, তার চারটে ছেলে ছিল কাজ করার জন্য, চারটে লেবার আছে কাজ করে, তাহলে সেই চারটে ছেলেকে কাজ করতে গেলে না হলে মাসে 4-15 60,000 টাকা তাকে মাইনা দিতে হয়, তারপর তার পরিবার আছে, সে ইউটিউবের টাকা দিয়ে একটা স্টুডিও চালায়, সে এত কিছু সে ইউটিউবের টাকায় করেছে, তখন সেই চ্যানেলটি যদি ডিলিট হয়ে যায়
তাহলে সেই চ্যানেল তো ডিলিট হলো, সে নিজে পথে বসলো, এবং তার যে আরও চারটে ছেলে কাজ করতো তাদেরও পেটে ভাত চলে গেল। তাহলে একটা কপিরাইট স্ট্রাইকের জন্য একটা পরিবার কেন পাঁচ পাঁচটা পরিবার পথে বসে গেল। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, কখনো এই ধরনের কাজ করবেন না যাতে কারো পথে বসতে হয়, কারো চোখের জলের মানে আপনার জন্য চোখের জল পড়ে। আজকে অনেক কথা বললাম, কেননা আমিও ভুক্তভোগী, আমি ভুক্তভোগী। হ্যাঁ, আমার চ্যানেলও কপিরাইট স্ট্রাইক এসছে, যদিও এখন পর্যন্ত বর্তমানে একটা কপিরাইট স্ট্রাইক অ্যাক্টিভ আছে। এই কারণে আমার ভয় ভয়ও আছি, কে কোথা দিয়ে আরও দুটো কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে। বর্তমানে এক মাসের মতো হয়েছে, আর 90 দিন যতদিন না হবে, 90 দিন না হলে সেই কপিরাইট স্ট্রাইক উঠবেও না। 90 দিন হলে কপিরাইট স্ট্রাইক ইউটিউব থেকে উঠে যায় অটোমেটিক, কিন্তু হয়েছে আবার এক মাস, এখনও 2 মাস বাকি। তাই একটু চিন্তায় আছি এবং টেনশানেও আছি, কেননা যদি কপিরাইট স্ট্রাইক এরপরে আরও চলে আসে তখন চ্যানেলটি হয়তো ডিলিট হয়ে গেল। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, কপিরাইট স্ট্রাইক সত্যিকারই দেবেন না।